জীববৈচিত্র্য ও কৃষি খাতের ফসল উৎপাদন বাঁচাতে যে কোনো মূল্যেই হোক মুন্সীগঞ্জের আড়িয়াল বিলের অবৈধ আবাসন ব্যবসা ও মাটি কাটা বন্ধে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর রিপনকে কঠোর নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। সোমবার দুপুর 2টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আড়িয়াল বিল পরিদর্শনে গিয়ে এসব নির্দেশনা দেন তিনি। এ সময় অবৈধভাবে রাতের আধারে বিলের মাটি কেটে ইটভাটায় বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করারও নির্দেশনা দেন তিনি। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, শীঘ্রই আড়িয়াল বিলে থাকা অবৈধ আবাসন ব্যবসার সাইনবোর্ড অপসারণে ব্যবস্থা নেবে স্থানীয় প্রশাসন। এছাড়া দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বালু ভরাট ও মাটি কেটে বিক্রির জন্য উর্বরতা হারাচ্ছে বিলের অধিকাংশ কৃষি জমি, এতে ব্যাহত হচ্ছে ফসলের উৎপাদন, ফলে বিলের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনকে তৎপর হওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, দেশের জাতীয় সম্পদ আড়িয়াল বিলকে বাঁচাতে সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। এখানে অবৈধভাবে মৎস্য আহরণ, বালু উত্তোলন, মাটি ভরাট এই কাজগুলো চলছে। বিলের যে প্রতিবেশ ব্যবস্থা, বিলটা পদ্মা নদীর সাথে এবং ধলেশ্বরীর সাথে সংযুক্ত হওয়াতে যে খালগুলো দিয়ে পানি এখানে আসতো সেই খালগুলোর মুখ বন্ধ হয়ে গেছে বা খালগুলো ভরাট হয়ে গেছে। আমাদের প্রথম কাজ হবে এই পুরো বিলটাকে এটার একটা সীমানা চিহ্নিত করে দেওয়া আর ওই জলাশয়গুলোর মুখগুলো উন্মুক্ত করে দেওয়া। সেটা যদি স্লুইস গেটের কারণে হয়ে থাকে সেটার ব্যাপারে আমরা ব্যবস্থা নেব, আর যদি পলি জমি হয়ে থাকে সেটার ব্যাপারেও ব্যবস্থা নেব। একই সময় আড়িয়াল বিল পরিদর্শনকালে শিল্প গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন আড়িয়াল বিল ধ্বংসের লক্ষ্যে নানা অপতৎপরতা চালিয়েছেন, তবে এবার বিলের সুরক্ষা নিশ্চিত করতে জনসাধারণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন তিনি। যারা স্থানীয় জনসাধারণ তারা তো একটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন, এখানে যখন বিমানবন্দর বানানোর একটা ফ্যাসিবাদী চেষ্টা করা হয়েছিল, তখন সেই শক্তিটাকেই আমরা পুঁজি করে কিন্তু আমরা এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের এই প্রচেষ্টাটা আমরা চালাবো, যেন বালু ফেলে দখলের চেষ্টা না করা হয়, যেন সাইনবোর্ড লাগিয়ে দখলের চেষ্টা না করা হয়, যেন চাপ দিয়ে ভয় দেখিয়ে দখলের চেষ্টা করা না হয়। এর আগে সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দুই উপদেষ্টা। এ সময় স্থানীয় প্রশাসন ও শিক্ষার্থী সহ সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে খাল খননের উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন তিনি।